নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকতেই হবে, কারণ সবেমাত্র কালকে একটা বিশেষ দিন গেল, তো সেই জন্য আমরা সবাই ভালো আছি আর সবাইকে ভালো থাকতে হবে। তো আজকে আমি তোমাদের সামনে একটা রান্না প্রেজেন্ট করব, সেটা হচ্ছে কোয়াশ আলুর তরকারি ছোলা দিয়ে। কোয়াশটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা ফল, যেমন আমরা এখানে পেঁপে, সবজি আর কি, ফল না, তো নর্থ বেঙ্গলের সবজি, ওটা এখানেও পাওয়া যায় এখন, কিন্তু এখানে ওখান থেকেই আসে, আর ওখানে যেমন অ্যাভেলেবেল কোয়াশটা, কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, এখানে অনেক দাম এই মানে কলকাতায়। আর ওখানে হচ্ছে মানে বাড়ির চারপাশ দিয়ে, যেমন আমাদের এখানে যেমন নানা রকম জঙ্গলি গাছ উঠে থাকে বা কুল গাছ থাকে, সেরকমই কোয়াশ গাছটা সেখানে থাকে। কোয়াশ গাছটা হচ্ছে লতানো, সেটা জড়িয়ে জড়িয়ে ওঠে পাঁচিল দিয়ে বা অন্য গাছ দিয়ে এইভাবে ওঠে। তো আমরা প্রচুর কোয়াশ খেয়েছি, তো আজকে আমার হাজব্যান্ড একটা কোয়াশ নিয়ে এসেছে, তো সেইটা দিয়ে ভাবলাম এই আলুর তরকারিটা করি। এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, কোনো ব্যাপার না, আর ভীষণ টেস্টি কোয়াশের তরকারিটা হয়। খেয়ে দেখতে অনেকটা পেঁপের মতনই, কিন্তু পেঁপের মতন মানে পেঁপে নয় তাই বলে। তো যাই হোক, দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দেখো সাদা জিরে আর কালো জিরে, দুটো ফোড়ন দিচ্ছি আমি। সাদা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখন আমি কোয়াশ আর আলু দেখো কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছো? দাদা দেখাচ্ছি, এ দেখো এটা হচ্ছে কোয়াশ আলু, কোয়াশটা হচ্ছে, এগুলো হচ্ছে কোয়াশ, এই যে দেখতে পাচ্ছ পেঁপের মতনই দেখতে, এটা হলো কোয়াশ, আর এগুলো তো আলু টুকরো টুকরো করে কাটা রয়েছে। দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কোয়াশ আর আলু, এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দেবো। দেখো এটা নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেছি, আর এই যে তেজপাতাটা দেখছো, এই তেজপাতাটা আমি এখন তুলে ফেলে দেবো, কেন কেন বলো তো, এই যে ওই নাড়ানোর সামানে এই তেজপাতাটা ভীষণ ডিস্টার্ব করে, তো আমি ফোড়ন দিই, দিয়ে তেজপাতাটা পরে আর কোনো কাজ থাকে না সেরকম একটা, বা রেখেও দিতে পারো সাইডে, যখন ওই ঝোল ফুটবে তখন দিয়ে দেবে। তো আমি আপাতত তুলে ফেললাম, তো এবার আমি দিয়ে দেবো ছোলা। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা, আর দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, শুধুই জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিইনি, আর তোমরা কেউ চাইলে একটু আদাও ছোটো করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এটাকে একটুখানি জল দিয়ে হালকা গুলতেভাবে একটুখানি কষাবো। দেখো এটাকে আমি কষিয়েছি, আর কষানোটা আরেকটু হবে, তো আমি আর একটুখানি ঢেকে দিচ্ছি। দেখো তরকারিটা, এটা কষানোটা হয়ে গেছে, শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েছি, আর সাদা জিরে আর কালো জিরে একটু ফোড়ন দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। তো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনি, তেজপাতাটা আমি ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিনি, দেখো ঝোলটা ফুটছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, চিনি দেওয়া হয়ে গেছে, আর এই তরকারিটা খেতে আগেও বলেছি খুব টেস্ট হয়, তোমরা একবার করে দেখো এটা, আর আমাকে জানিও কেমন লাগছে। আর আমি তাহলে এখন এটা একটু ঢেকে দিচ্ছি, আলুটা সেদ্ধ হোক, আলু আর কোয়াশটা, কোয়াশটা কিন্তু আমি একটু কোয়াশ আলু সমান সমানই কেটেছি, কিন্তু ছোটো ছোটো করে কেটেছি যাতে সেদ্ধটা হয়ে যায়, তো একটু ঢাকা দিয়ে রাখি। দেখো ঝোলটা ফুটছে, এবার আমি এর মধ্যে যথারীতি যেমন আটা দিই সেরকমভাবে একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে এবার একটা আমি ভালো করে নেড়ে দেবো। খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে দিয়েছি,
এবার আমি এর মধ্যে আমি দিয়ে দেব অল্প গরম মশলা। আর দিয়ে দিচ্ছি ঘি, ঘি গরম মশলা দিলে এর এর টেস্টটা আরও বেড়ে যায়। কমপ্লিট কোয়াশ আলু ছোলার তরকারি, তোমরা এটা করে দেখো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এখনকার মতন এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।